নাই গ সোনার মদিনাই, কান্দি নদীর ঘাটে বৈশা তোরি রোয়াশাই, কান্দি নদীর ঘাটে বৈশা তোরি রোয়াশাই। আমার প্রাণের নবী যে আছে যাইব সেই দেশে, নবীর দেখা পাইতে আমি কান্দি বসে বসে। কখন আইব সোনার তরি, কখন আইব সোনার তরি বল্লা রে আমাই, কান্দি নদীর ঘাটে বৈশা তোরি রোয়াশাই, কান্দি নদীর ঘাটে বৈশা তোরি রোয়াশাই। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত মৈথা গাছপাড়া বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিল, আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য রেসপেক্টেড সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা সহ অন্যান্য ওলামায়ে হযরত, এবং আমার সামনে উপবিষ্ট বসা দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বাবাজিরা, পরদার অন্তরালে সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, সকলকেই অন্তরের অন্তরস্থল থেকে ও শুভেচ্ছা ও অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিনের আলিশান দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে, বাছাই করে, সিলেকশন করে, ইলেকশন করে, নির্বাচন করে এই কোরআন কারিমের মাহফিলের প্যান্ডেলের নিচে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। এ মুসলমান, আল্লাহর নাম ধরে ডাকতে কারো সমস্যা আছে নাকি ভাই? আপনাদের কাছে জানতে চাই সমস্যা আছে? আমি আল্লাহর বান্দা, আপনারা কার বান্দা? আল্লাহর বান্দা হবে যারা আল্লাহর নামে কথা বলবে, তারা আল্লাহর বান্দা হবে না যারা আল্লাহর নামে কথা বলবে না তারা কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর বান্দা, আপনারাও আল্লাহর বান্দা, এই জন্য আসেন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একই সঙ্গে বুক ভরে আবেগে আপ্লুত হয়ে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করে সেই নেতার প্রতি নির্যাতিত নিপ্রুত মানুষের বন্ধু সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সকল রুহের আত্মার মাগফিরাত কামনা করি যারা ইসলামের জন্য, কোরআনের জন্য কোরআনি আন্দোলন করতে গিয়ে শাহাদত বরণ করেছেন। আল্লাহ পাক ওই সকল শহীদদেরকে সর্বোত্তম জান্নাত তথা জান্নাতুল ফেরদাউস দান করুক সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় খুব অল্প, করতে হবে কোরআন হাদিস থেকে গল্প। আসেন আপনাদের সামনে শুরুতেই জানতে চাই ভাই, আপনাদের এলাকায় কি আপনারা যেগুলো এখানে এসে বসছেন এগুলোই মানুষ না আরো আছে? সবাই বলেন না বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে? আছে কেবল আসতেছে, আসেন আলহামদুলিল্লাহ। যারা এখানে আসছেন তারা আল্লাহর বান্দা, যারা বাইরে ঘোরাফেরা করছে তারা কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু সঠিক আল্লাহর বান্দা হতে পারে নাই, আল্লাহর বান্দা যারা হবে কোরআনের মাহফিলে এসে বসবে তারা কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে বসবে তারা, মুমিন বলে দাবি করবে তারা। কিন্তু যারা আল্লাহর বান্দা হবে না, কোরআনের মাহফিলে বসবে না, 100% আমি বলতে চাই ওরা প্রকৃত মুসলমান হতে পারে না, প্রকৃত মুমিন হতে পারে না, ওরা হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর বান্দা যারা হবে তাদের অবশ্যই আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতি ভয় থাকবে। আমরা মুসলমানরা নিজেরা নিজেকে মুসলমান বলে দাবি করি, নিজেদের নিজেরা ইমানদার বলে দাবি করি, আমরা মনে করি আমরা নামের আগে আলহাজ টাইটেল লাগিয়েছি আমরা ইমানদার, আমরা মুসলমান মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি মনে করে ইমানদার, মুসলমান বাবার ঔরসে জন্মগ্রহণ করলে ইমানদার হওয়া যায় না। ও মুসলমান ভাইয়েরা, ওগো টাঙ্গাইল জেলার মানুষ, আপনারা শুনে নেন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর কোরআন তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি মুসলমান কারা হয়, ইমানদার কারা হয়, মুত্তাকি কারা হয়? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, আ টাঙ্গাইলবাসী তোমরা শুনে নাও, জেনে নাও, আমার আল্লাহ জানায় দিছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা
قلوبنا وقنا عذاب النار الله رب العالمين ডাক দে বলছে পৃথিবীর মানুষ আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা এক নাম্বার শর্ত হলো ওরা মুমিন হয়ে যাবে যারা আমি আল্লাহকে রব মেনেছে ও মুসলমান ভাইরা আমি আল্লাহকে রব মেনেছি আপনারা কাকে রব মেনেছেন সবাই বলেন আল্লাহ যারা বলে তাদের কবুল করো আর যারা বলে না তাদের যা করো তাই করো এবারে আপনাদের সামনে জানতে চাই আমি আল্লাহকে রব মানছি আপনারা কাকে রব মানছেন সম্মানিত ভাইরা আমরা নিজেরা নিজেরা ঈমানদার দাবি করলে হবে না ঈমানদার হতে হলে পরীক্ষা দিতে হবে মুমিন হতে হলে পরীক্ষা দিতে হবে ও মুসলমান ভাইরা কেমন পরীক্ষা আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীদের দিকে তাকায় দেখেন আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনাদের সামনে সংক্ষিপ্ত বলতে চাই ও যুবক ভাইরা শুনেন জেনে নেন আল্লাহর নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাল্লাযিনা আমানু আল্লাহর উপরে যখন ঈমান আনলো এমন সময় কাফের স্বৈরাচারের শাসকেরা হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরাইশরা গ্রেফতার করে ফেলেছে কোরাইশরা গ্রেফতার করার পরে খুবাইব ইবনে আদিকে ডাক দিয়ে বলে খুবাইব ইবনে আদি তুমি ওই মুহাম্মাদের দিন ছেড়ে দাও আল্লাহর দিন ছেড়ে দাও তুমি যদি মুহাম্মাদের দিন ছেড়ে দাও আল্লাহর দিন ছেড়ে দাও তোমাকে অনেক টাকা দেওয়া হবে অনেক পয়সা দেওয়া হবে ও মুসলমান ভাইরা আপনাদের কাছে জানতে চাই কোন রোজাদার ব্যক্তিকে যদি আমি বলি আপনি বলেন যে রোজা ভেঙে ফেলো 10 লাখ টাকা দিব যার ভিতর ঈমান আছে ওই ব্যক্তি কি রোজা ভাঙবে জোরে বলেন ভাঙবে যার মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়বে না যার মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে ওই ব্যক্তি কখনো রোজা ভাঙবে না টাকার গরম দেখাইলেও ভাঙবে না ক্ষমতার মাস্তানি দেখাইলেও ভাঙবে না বন্ধু ও টাঙ্গাইল জেলার মানুষ শুনে নেন খোবাইব ইবনে আদিকে লোভ দেখানো হচ্ছে লোভ 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 খোবাইব ইবনে আদি ডাক দিয়ে বলছে ও কুরাইশরা তোমরা আমাকে যদি টাকার পাহাড় দিয়ে দাও স্বর্ণের পাহাড়ও যদি দিয়ে দাও ওয়াল্লাহি ওই আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই আমি খুবাইব কখনো মুহাম্মাদের দিন থেকে এক কদমও পিছে সরব না বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার বাবা জিরা আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুরাইশরা গ্রেফতার করলো কুরাইশরা টার্নিং মোহর দিল কুরাইশরা বলল খুবাইব তুমি যদি মুহাম্মাদের দিন ছেড়ে দাও তোমাকে টাকা দিব গাড়ি দেব নারী দিব বাড়ি দিব অর্থ আভিজাত্য দিয়ে ভরপুর করে দেব খুবাইব বলছো কুরাইশরা আমার জীবন থাকতে কখনো আমি মুহাম্মাদের দিন ছাড়ব না আমার জীবন থাকতে কখনো আমি আল্লাহর দিন ছাড়ব না ও মুসলমান ভাইরা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের কাষ্ঠে ভরে দিল জেলের কাষ্ঠে ঘরের পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার বন্ধ করে দেয় খাবার বন্ধ যখন করে দেয় কুরাইশেরা চিন্তা করে খুবাইবকে খাওয়ার বন্ধ করে দিলে খুবাইব খুবাইব তো না খেয়ে মারা যাবে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তো অবস্থায় যখন খাবার বন্ধ করে দেয় খাবার বন্ধ করার পরে কিন্তু বলেন তো মুসলমান রিজিকের মালিক কে আল্লাহ পাক বলেন নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম ও পৃথিবীর মানুষ তুমি শুনো নামাজের নাও তোমার এবং তোমার পরিবারের রিজিকের মালিক আমি আল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে রিজিকের মালিক আল্লাহ খুবাইব সব কিছু বন্ধ করে দিল জেলের কাষ্ঠে মধ্যে ভরলো এমন তো অবস্থায় রিজিকের মাল্লা মালিক আল্লাহ আল্লাহর কাছে হাত তুলে মালিক আল্লাহ তোমার দিনের পথে এসেছি আল্লাহ বিপদ যত আসুক না কেন মুসিবত যত আসুক না কেন আল্লাহ তুমি আমাকে তোমার দিনের পথে ইস্তিকামত রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদানাসসালুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে খুবাইব ইবনে আদির কাছে খাবার পৌঁছিয়ে দিল বলেন সুবহানাল্লাহ হার জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা খুবাইব ইবনে আদি যখন খাবার খায় কাফেররা চিন্তা করলো খুবাইব এভাবে তো মারা যাবে না খুবাইবকে আরো কঠিন ছেলে নেওয়া হবে আরো কঠিন ভাবে যখন নির্যাতন করছে তারপরেও খুবাইব দিন থেকে পিছু সরছে না ভাইরা এমন তো অবস্থায় পার্লামেন্টের সিদ্ধান্ত হলো খুবাইবকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে খুবাইবকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হবে খুবাইবকে শুলে চড়ানো হলো খুবাইবকে ডাক দেবে খুবাইব
এখনো সময় আছে, তুমি মোহাম্মদের দিন থেকে ছেড়ে দাও। খোবাইব বলল, আমার জীবন থাকা সত্ত্বেও আল্লাহর দিন ছাড়বো না, মোহাম্মদের দিন ছাড়বো না। আবু সুলাইমানের ভাইরা, একজন কাফের খোবাইবকে ডাক দিল, খোবাইব আজকে এই জায়গায় তোমাকে না রেখে যদি আমরা মোহাম্মদকে রাখতে পারতাম, আমাদের জীবনটা সাকসেস হয়ে যেত, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। খোবাইব না আদি সঙ্গে সঙ্গে মুখের থেকে কিছু থুতু বের করে কাফের মুখে নিক্ষেপ করল, আর ডাক দিয়ে বললে, কাফেরেরা এই জায়গায় তুই শুনে নে, জেনে নে, আমি খোবাইবের যদি জীবন থাকতে যদি আমার রাসূলের গায়ে হাত দিস, আমি খোবাইব কাউকে সাড়া দিব না। বলেন আল্লাহ আকবার। মুসলমান ভাইরা, এইভাবে খোবাইবকে নির্যাতন করার কারণে খোবাইবের ডান হাত কেড়ে দিল, বাম হাত কেড়ে দিল, বাম হাত কেড়ে দেয়, ডান হাত কেড়ে দেয়। খোবাইব মুসকি মুসকি হাসে। খোবাইব যখন হেসে যায়, কাফেররা বলে, ও খোবাইব তুমি পাগল হয়েছো নাকি? খোবাইব বলে, পাগল হই নাই, আমাকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জান্নাতের সমস্ত জান্নাতগুলো দেখিয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। খোবাইবকে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিয়েছে সম্মানিত ভাইরা, তারপরেও আল্লাহর কোন দিনের দাঁড়ি ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে কখনো কদম পরিমাণ পিছু সরে নাই। বলেন আল্লাহ আকবার। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, আমরা দিনের পথে ইস্তিকামা থাকবো তো ইনশাল্লাহ, আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। ভাইয়েরা আমরা আজকে আফসোস লাগে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, বাপ বয়সী লোক আছে, অনেক স্যার আছে, আসেন স্যার, বাপ বয়সী লোক আছে, মাইন্ডটা নিবেন না। আজকে কোরআনের মাহফিলগুলা আমরা হাইলাইটস করি না, আমরা হাইলাইটস করেছি কাঁচা বাদাম, কাঁচা বাদাম। সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, হাইরে দুঃখ লাগে, জাতি এত লজ্জিত হয়ে গেছে, জাতির বিবেক এত পৌঁছে গেছে। আজকে আমরা আলেমরা বুঝছি, যারা সমাজের বিবেকবান সচেতন মানুষ আছে তারা বুঝছে জাতির বিবেকটা কোথায় নেমে গেছে, কোথায় করে। ইন্ডিয়ার একজন বাদাম বিক্রিওয়ালা, কি বিক্রিওয়ালা, বাদাম বিক্রিওয়ালা, অভাবের তাড়নায়, কিসের তাড়নায়, অভাবের তাড়নায় ছেলে মেয়েদের পড়াশোনার সরঞ্জাম করতে গিয়ে অনেক কষ্ট হয়, এজন্য বাদাম বিক্রিয়ার দল একে হিন্দু গান বলছে, দাদা নাকি ওই যে গান বলে না, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, দাদা আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, কাঁচা বাদাম, ও বুবু আমার কাছে নাই কো ভাজা বাদাম। এই বাদাম নিয়ে বাংলাদেশের কিছু মোনাফিক মার্কা মুসলমান টিকটক বানাচ্ছে, যারা টিকটক বানাচ্ছে টিকটককারীদের সাবধান করে দিতে চাই, ও টিকটককারীরা, আল্লাহ পাক কিন্তু জুলুমকারীকে পছন্দ করে না, তোমার টিকটক করার কারণে যদি ওই হিন্দু মুসলমান, ওই হিন্দু ব্যক্তি যদি ক্ষতির মধ্যে পড়ে যায়, তুমি জুলুমকারীর কাতারে দাঁড়ে সারিবদ্ধ হয়ে যাবে, আর জুলুমকারীকে আল্লাহ জান্নাত দিবে না। সময় তো ভাইরা, এই কন্টেস্টে ছোট্ট একটা হাদিস, কর্তৃপক্ষ আধ ঘন্টা সময় দিছে, এর মধ্যে আপনাদের তিনটা টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আসেন, ছোট্ট একটা হাদিস, আল্লাহ নবী বিশ্বনবীর ফাতের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনীন যখন অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আমার কথা কি আপনারা বুঝছেন, আমার কথা কি বুঝতে পারছেন? বক্তা আর শ্রোতার মধ্যে যদি গুড আন্ডারস্ট্যান্ডিং, গুড রিলেশন যদি না থাকে, সে ওয়াজ কইরেও মজা হয় না, শুনেও কি বলেন, তাই কি না? আচ্ছা, এই রাস্তা দিয়ে একটা বড় টাঙ্গাইলের রাস্তা দিয়ে একটা পরিবহন যাচ্ছে, এই পরিবহনের ড্রাইভার থাকে না, এই ড্রাইভারটা যদি ঝিমঝিম ঝিমঝিম ভাব দেয়, বলেন তো ওই পরিবহনটা কি রাস্তা দিয়ে যায় না খানাখন্দ দিয়ে যায়? স্যার কোন দিক দিয়ে যাবে? খানাখন্দ দিয়ে চলে যাবে। আপনারা হচ্ছে যতগুলো বক্তা আছে, এই বক্তাদের ড্রাইভার হচ্ছে কারা? বক্তাদের ড্রাইভার হচ্ছে আপনারা। আপনারা যদি ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অ্যান্সার না দেন, হুজুররা সারা জীবন মনে করলো ভালো আওয়াজ করতে পারে বে, আপনারা যদি ঝিমঝাম ঝিমঝাম হুম হুম মারেন কাজ হবে না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন অর্ধজাহানের প্রেসিডেন্ট, সেই সময় মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর ইবনুল আস যখন মিশরের গভর্নর, তার ছোট্ট একজন যুবক সন্তান ছিল, এই যুবক সন্তানটা খ্রিস্টান সন্তানের সাথে ঘোড়া প্রতিযোগিতা করছে। এই ঘোড়া প্রতিযোগিতা করার সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সন্তান যখন ঘোড়া দৌড় করে, ইহুদি খ্রিস্টানের সন্তানও ঘোড়া প্রতিযোগিতায় লেগে যায়। ও মুসলমান ভাইয়েরা, ঘোড়া প্রতিযোগিতায় যাইতে 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 এই ঘোড়াটা
ইহুদির সন্তান, খ্রিস্টানের সন্তান, আর ওই যে গভর্নরের সন্তান, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুবকের সন্তান, এই দুইজনের ঘোড়াটায় একই সাথে গন্তব্য পৌঁছে গেছে। গন্তব্য পৌঁছার কারণে ওই আমর ইবনুল আসের যুবক সন্তান খ্রিস্টান পাদ্রি খ্রিস্টানকে ডাক দিয়ে বলে, যুবক ভাই, আমার ঘোড়াটা আগে পৌঁছে গেছে। এই খ্রিস্টান বলে, না না না, আমার ঘোড়া আগেটা পৌঁছে গেছে। ও মুসলমান ভাইরা, এটা তো কোনো যান্ত্রিক যন্ত্রণা, কথা বলেন ঠিক কিনা? ঘোড়া কি যান্ত্রিক যন্ত্র যে ভালো করে টেস্ট করা যাবে? এমন সময় ভাইরা এই ঘোড়াটা যখন পৌঁছে যায়, এমন তো অবস্থায় বোঝেন না গভর্নরের সওয়াল ক্ষমতা আছে না নাই। জোরে বলেন, সামান্য দুই ভোটে মেম্বার হওয়ার পরে যদি আপনি ডাকেন, অনেক পাবলিক আছে শোনে না, আবার অনেক ভালো মেম্বার আছে শোনে, এই দুই ভোটে মেম্বার হওয়ার কেন যদি শোনার এত পাওয়ার থাকে, তাইলে গভর্নর চিন্তা করেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুবক সন্তানটা বলছে, আমার বাবা হচ্ছে মিশরের গভর্নর, এই আমার ঘোড়াটা ফার্স্ট হয়েছে, কথা কাটাকাটি হতে শুরু করেছে। ও মুসলমান ভাইয়ারা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হলো যুবক সন্তানটা, ওই ইহুদির সন্তানটাকে দুই চারটা চরকিল্লা দিয়েছে। ও মুসলমান ভাইয়ারা, খ্রিস্টান যুবক আর দেরি করে নাই, খ্রিস্টান যুবক সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে একখানা পত্র লিখেছে। এই পত্রতে লিখতেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি নাকি অর্ধ জাহানের প্রেসিডেন্ট। ওগো আমিরুল মুমিনিন, আমি হলাম খ্রিস্টান, একজন মুসলমানের সন্তান আমার গায়ে আঘাত এনেছে, একজন মুসলমানের সন্তান আমাকে আঘাত এনে আমাকে চর মেরেছে, থাপ্পড় মেরেছে, এর সুস্পষ্ট জবাব আমি চাই। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আর দেরি করে নাই, মিশরের গভর্নর সাঈদ ইবনে আমরের কাছে পত্র খানা লিখেছেন। ও সাঈদ ইবনে আমর, তুমি দেরি করো না, তোমার সুযোগ্য সন্তানটাকে সঙ্গে করে নিয়া এবং তুমি তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসো। পত্রখানা যখন পৌঁছে যায় মিশরের গভর্নরের কাছে, আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে চলে এসেছে। আমিরুল মুমিনিনের কাছে আসার পরে বলে, ও মিশরের গভর্নর, তোমার সন্তানটা হলো ক্ষমতার অপব্যবহার করেছে, তোমার সন্তানটা হলো জুলুম করেছে, আর জুলুমকারীকে পছন্দ করে না কে? জোরে বলেন, কে? জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। ও মুসলমান ভাইরা, চিন্তা করো না, একটাবার বিবেক দিয়ে খাটাও না, তুমি কত মানুষের উপরে নির্যাতন করেছ, তুমি তোমার পরিবারের প্রধান, আপনি আপনার পরিবারের প্রধান, প্রধান হয়ে আপনার ছেলেকে সব সম্পদ দিয়েছেন, মেয়েকে দেন নাই, এটা জুলুমের মধ্যে পড়ে যায়। ভাইরা আমার কথাই কথা বেড়ে যায়, আমি আর কথা অন্যদিকে নিতে চাই না, কথাটা এখানে ইতি টানতে চাই। ও মুসলমান ভাইরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এমন সময় মিশরের গভর্নরের সন্তানকে ডাক দিয়ে বলো, মিশরের গভর্নরের সন্তান, তুমি এই যে ইহুদির সন্তানটাকে অন্যায়ভাবে আঘাত এনেছ। এমন সময় ভাইরা খ্রিস্টান যুবকটাকে সঙ্গে সঙ্গে দেরি করে নাই, পাশেই ছিল একটা লাঠি, এই লাঠিটা ধরাইয়া দে বলছে, যুবক, যতক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছা, যতক্ষণ পর্যন্ত তোমার মন চাই, ততক্ষণ পর্যন্ত মিশরের গভর্নরের সন্তানকে তুমি মারবা, যতক্ষণ না পর্যন্ত তুমি মাফ করবা না। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুকুন মেয়াসে, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়া, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি, রেমন সারা দিবেন তিনি, কথা বলেন ঠিক কিনা?
জেনামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও মধুর নামে পরো যে মালা, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। পারা আর একটু চলবে, চলবে ইনশাল্লাহ। তাইলে আমরা কোনো মানুষের উপরে জুলুম করব না ইনশাল্লাহ। হাত তুলে বলার ইনশাল্লাহ। এই যে দেখেন, যারা হাত তুলবে আল্লাহ, যারা হাত তুলবে তবে তাদের তুমি কবুল করো, আর যারা হাত তুলবে না তাদের যা করার তাই করো। এবার হাত তুলেন তো ভাই, লিল্লাহে তাওবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ হয়ে গেছে, শুরু করেছিলাম তিনজন মানুষ নিয়ে, অনেক মানুষ হয়ে গেছে সম্মানিত ভাইরা। তাইলে আমরা বিবেক দিয়ে কাজ করতে চাই, আমরা আবেগ দিয়ে কাজ করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা কোনো মানুষের উপরে জুলুম করতে চাই না। আমরা যদি ভাইরাল করতে হয় কোরআনের তাফসীর মাহফিলকে, ভাইরাল করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ভাইরাল করতে চাই আল্লাহর কোরআনুল কারিমের তেলাওয়াতকে, ভাইরাল করতে চাই, কথা বলেন ঠিক কিনা? কোনো বাদাম বিক্রিয়ালাকে ভাইরাল করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? বাদাম বাদাম কাঁচা বাদাম, বিবেক দিয়ে কাজ করেন সময় তো ভাইরা। বিবেক দিয়ে কাজ করলে শ্বশুর শান্তি পাবে, শাশুড়িও পাবে, বউও পাবে, মা বাবাও পাবে। ও মুসলমান, আজকে অনেক যুবক আছে না মা বাবাকে কষ্ট দেয়, আছে না সম্মানিত ভাইরা? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, যারা মা বাবাকে কষ্ট দেয়। ও মুসলমান ভাইরা, মায়ের সম্পর্কে বাবার সম্পর্কে আর পাঁচটা মিনিট কথা বলতে যাই, আপনারা শুনবেন ইনশাল্লাহ, শুনবেন তো ইনশাল্লাহ। মাকে যারা কষ্ট দেয়, বাবাকে যারা কষ্ট দেয়, তোমরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিচ্ছে, অকদা রাব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বাইরে আমার বাবাজির আবার আল্লাহর পরে রাসূলের পরে মা বাবাকে ভালোবাসতে হবে। মুসলমান ভাইরা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যারা আল্লাহর নয় বিশ্ব নয় বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। ও মুসলমান ভাইরা, পাঁচটা মিনিট আমি মা বাবা সম্পর্কে কথা বলে আমি কথা শেষ করে দেব। ও মুসলমান ভাইরা, যারা মাকে কষ্ট দেন, একটু বিবেকের কাছে, একটু বিবেকের কাছে চিন্তা করেন মুসলমান। মাকে যারা কষ্ট দিয়েছেন, বাবাকে যারা কষ্ট দিয়েছেন, ও মুসলমান ভাইরা আজকে তওবা করবেন। এই মা বাবা যারা হারিয়ে গেছে, সেই বুঝে মা হারা কত ব্যথা যত যন্ত্রণা। ও মুসলমান ভাইরা, এই মা জননী আপনার জন্য কত কষ্ট করেছে। মায়ের গর্ভে যখন ছিলাম, মাকে পা দিয়ে লাথি মেরেছি, হাঁটু দিয়ে গোঁতা মেরেছি। ও মুসলমান ভাইরা, আমার অনেক মানুষ বলেছে, ও বোন আমার, তোমার সন্তান যতক্ষণ তোমাকে এতভাবে প্রহর করতেছে, তুমি অসুস্থ মানুষ, তোমার সন্তানটাকে তুমি ডাক্তারের কাছে গিয়ে অ্যাবর্শন করে ফেল। ও মুসলমান ভাইরা, মা জননী কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দশটা বস্ত্র করে সন্তান দেয় নাই, আমাকে আত্মীয়বাদে সন্তান দিয়েছে, আমার সন্তানটাকে আমি নষ্ট করতে চাই না। ও যুবক, কত কষ্ট দিয়েছো মাকে, ও একটা বারে চিন্তা করে দেখো না, ওই মা তোমার জন্য কত কষ্ট করেছে। ও মুসলমান ভাইয়ের, আমার মা এমন একটা মধুর ডাক, মা এমন একটা মধুর মা, যার মা হারিয়ে গেছে সেই বুঝে মা হারা কত ব্যথা কত যন্ত্রণা। ও মুসলমান ভাইয়েরা, যারা মাকে কষ্ট দাও তাদের জন্য সংক্ষিপ্ত একটা হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে 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 জান্নাতুল বাকি আর জান্নাতুল মুআল্লা কবরস্থানের পাশ দিয়ে যাইতো। আল্লাহর নবী একদিন জান্নাতুল বাকি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় বিশ্ব নবী লক্ষ্য করে দেখে একটা কবরের মধ্যে আজাব হচ্ছে, আজাব হচ্ছে। আল্লাহর নবী, ও মুসলমান ভাইরা, মায়ের কথা বলতে গিয়ে অনেক মানুষের চোখে পানি চলে এসেছে। আল্লাহর নবী
মনুষ্য নবী যখন জান্নাতুল বাকি কবর স্থানে দিয়ে যাচ্ছে, এমন সময় আল্লাহর নবী দেখে জান্নাতুল বাকি কবর স্থানের মধ্যে সব কবরে জান্নাতের শুভ সংবাদ আসতেছে, কিন্তু একটি কবরে জান্নাতের শুভ সংবাদ আসছে না, জাহান্নামের আজাব হচ্ছে। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী দেরি করল না, সাহাবিদের বলল সাহাবিরা যাও 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 এই মদিনার মধ্যে সবাইকে অ্যানাউন্স করে দাও, এই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যার যার আত্মীয় স্বজন আছে একজন করে আত্মীয় স্বজন এসে যেন কবরের পাশে দাঁড়িয়ে যায়। অ্যালাউন্স যখন হয়ে যায়, সমস্ত মানুষগুলো অ্যালাউন্স যখন হয়ে যায়, সমস্ত মানুষগুলা একে একে করে কবরের পাশে দাঁড়িয়ে যায়, কিন্তু যেই কবরে আজাব হচ্ছে ওই কবরে কেউ দাঁড়ায় না। দ্বিতীয় দিন বিশ্ব নবী আবার সাহাবিদের বলে সাহাবিরা যাও যাও খবর দাও। দ্বিতীয় দিন সবাই চলে আসছে, সবাই আসার পরে কিন্তু সব জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত কবরের কাছে দাঁড়িয়ে গেছে, কিন্তু যেই কবরের কাছে দাঁড়িয়েছে, যেই কবরটা ফাঁকা আছে, যেই কবরে আজাব হচ্ছে ওই কবরের পাশে কেউ দাঁড়ায় না। তিন নম্বর দিন আল্লাহর নবী ডাক দিল সাহাবিরা যাও 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 মদিনার কন্নারে কন্নারে অলিতে গলিতে অ্যালাউন্স করে দাও, এই জান্নাতুল বাকি কবরস্থানে যারা যারা আত্মীয় স্বজন আছে তারা এখানে যেন এসে দাঁড়িয়ে যায়। মুসলমান ভাইরা, তৃতীয় দিন সবাই আসে, আল্লাহর নবী তাকায় দেখে যে এই জায়গায় কবরে আজাব হচ্ছে, ওই জায়গায় আর কেউ দাঁড়ায় না। আল্লাহর নবী হঠাৎ করে তাকায় দেখে যে একজন বৃদ্ধা মা টুকটুক করে লাঠি ধরে 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 এক পা দু পা করে 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 ওই কবরের পাশে এসে দাঁড়িয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। যখন দাঁড়িয়ে যায় ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী ওই মহিলাকে ডাক দিয়ে বলে মাগো তোমার কাছে জানতে চাই কবরের মধ্যে কে শুয়ে আছে। বলে এই কবরের মধ্যে আমার ছোট্ট সন্তান কলিজার সন্তান শুয়ে আছে। ও মুসলমান ভাইরা, এমন তো অবস্থায় বিশ্ব নবী বলে ও মাগো তুমি কি জানো এই কবরের মধ্যে কঠিন আজাব হচ্ছে, কবরে আজাব হয় কি হয় না? কবরের আজাব সম্পর্কে কথা বলার সময় নাই যেহেতু মেহমান বসে আছে। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বললে মাগো এই ছোট্ট সন্তান তোমার কলিজার টুকরা সন্তানের কবরে আজাব হচ্ছে, মা জননী আর দেরি করো নাই, মা বলছে আলহামদুলিল্লাহ। ও মুসলমান ভাইরা, মানুষ খুশি হলে আলহামদুলিল্লাহ বলে, সুখের সংবাদে বলে, কিন্তু দুঃখের সংবাদে বলে না। আল্লাহর নবী চিন্তা করলাম এই বুড়িমা হয়তো বা কানে কম শুনে, বুড়িমার কানের ব্যাটারি ফিউজ আছে এই জন্যে কানে কম শুনে। আল্লাহর নবী আবার রিপ্লে করলো, দ্বিতীয়বার রিপ্লে করার পরে বলে আলহামদুলিল্লাহ, তিন নাম্বার বার রিপ্লে করলো, তিন নাম্বার বললো আলহামদুলিল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মহিলাকে ডাক দিয়ে বলে মাগো আপনি কানে কম শুনেন নাকি? বলে না 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 মুহাম্মদ, আমি কানে কম শুনি না, তুমি একবার নয় দুইবার নয় তিনবার তুমি বলেছো আমার সন্তানের কবরে আজাব হচ্ছে। ও গো মুহাম্মদ তুমি শুনে নাও জেনে নাও, তোমাকে আমি বলে দিই আমি এই সন্তানের পুরো খুশি, আমি তিনবার আলহামদুলিল্লাহ বলেছি। কেননা আমি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম, আমি দুনিয়ার বুকে বেঁচে থেকে আল্লাহর কাছে দোয়া করেছিলাম মালিক তুমি আমার সন্তানের কবরে আজাব দিবা, আল্লাহ আমার দোয়া কবুল করেছে এই জন্য আমি বলেছি আলহামদুলিল্লাহ। সময় তো ভাইরা, কবরে কি আজাব হবে শোনার দরকার আছে না নাই? কি কারণে আজাব হবে শোনার দরকার আছে নাই? সময় তো ভাইরা, এত বেয়াদব লোক আমি নাই যেহেতু মেহমান বসে আছে। যদি আপনাদের শোনার কোনো দিন ইচ্ছা থাকে আমার কার্ড আছে নাম্বার আছে নিতে পারেন, ইনশাল্লাহ বলবো ইনশা আল্লাহ। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার, জোরে বলেন আমিন। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার, চারিদিকে মৃত্যুর হাহাকার সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার, তোমাদের কথাগুলো মনে হলে দু চোখের অশ্রুরা নেমে আসে, সুখের সাগর হয়ে বয়ে নীরবে মারহাবা বলে, স্মৃতির পাতা টুকু অমনি থাকে, ক্ষমা করে দিও বগো টাঙ্গাইলবাসী, যদি না পারি কোরআন হাদিস শোনাবার দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার।